স্বামীকে বাঁচাতে গিয়ে শীলতাহানির এবং মারধরের শিকার এক মহিলা। বাড়ির সামনে বাইক পার্কিং করার ঘটনাকে কেন্দ্র করে মহিলা শীলতাহানি এবং মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মহিলা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, গৌতম সরকারের বাড়ির সামনে ওনার বাইক পার্কিংকে কেন্দ্র করে একই এলাকার প্রিয়তম সরকার নামে এক যুবক গৌতম সরকারের সাথে বিবাদ শুরু করে। পরে প্রিয়তম তার দুই বন্ধু পিন্টু দাস এবং রাকেশ দেবনাথকে ফোন করে ডেকে এনে তিনজন মিলে গৌতম সরকারের উপর আক্রমণ করে। স্বামীকে বাঁচাতে ছুটে যান স্ত্রী, তাকেও দুষ্কৃতীরা মারধর সহ শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার গৌতম সরকারের স্ত্রী আমতলি থানায় দ্বারস্থ হয়ে অভিযুক্ত প্রিয়তম সরকার, রাকেশ দেবনাথ এবং পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমতলি থানার পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছেন গোটা ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। ঘটনাটা কি হয়েছিল, আপনারা কি লেগে আছেন এখানে? এখানে আইসি আমি, এখানে তারা মাসে মাইক করছে, তারপর আমি অনেক বিচার চাই। কারে মাইক দুই করছে? ইয়ে গৌতম সরকার। আপনার কি হয়? উনি আমার স্বামী। আচ্ছা, মানে কারা মারছে? আপনারা মারধর করছে? আচ্ছা, তো মানে তারার বাড়ি কোন জায়গাতে? যারা মারধর করছে আপনার বাড়ি কোন জায়গাতে? ওই জায়গাতে আমাদের। এখন যে আপনারা তারা বিরুদ্ধে মামলা করছেন, তো পুলিশ কিটা কইছে? পুলিশ কইছে আমরা দেখো মোহন, আমরা কি চান, আমরা বিচার চাই। তো এখন কি চাইতেছেন? আমি ওখান অবধি ওই চাই, বিচার চাই, শাস্তি চাই। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।